যার ভীষণ ভালো তার মিশন ভালো, সেই প্রমাণটাই কিন্তু পীর সাহেব হোসেন সিদ্দিকী আজ দেখিয়ে দিল। দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ সেই পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা পীর হোসেন সিদ্দিকী সাহেবের কথা বলছি, তিনি যে মিশনের যে উদ্যোগটা নিয়েছিলেন তিনি কিন্তু সাকসেসের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন, প্রমাণ কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি। পীর সাহেব হোসেন সিদ্দিকী, ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদ, পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা, আদর্শ আবাসিক ও অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান প্রি প্রাইমারি হইতে মাধ্যমিক পর্যন্ত, 2024 উচ্চ মাধ্যমিকে নিয়ে যাওয়ার টার্গেট হোসেন সিদ্দিকী সাহেবের, আধুনিক শিক্ষার সাথে সাথে ইসলামিক শিক্ষার সুব্যবস্থা, 2023 পর 2024 শিক্ষাবর্ষে ভর্তির ফর্ম দেওয়া চালু হয়েছে, ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 29/10/2023 বেলা 12 থেকে 2 পর্যন্ত, ভর্তি পরীক্ষা নেওয়া হবে 19/11/2023 বেলা 12 থেকে 2 পর্যন্ত, পরীক্ষার ফলাফল প্রকাশ হবে 26/11/2023 সময় 11। আপনার ছেলে মেয়েদের ভর্তি করতে আগ্রহী হলে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সিদ্দিকী চাই বিভিন্ন কারণে বা তার যে অফিসিয়াল এরকম একটি স্কুল অর্থাৎ এই পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন যাতে অতি সুন্দরভাবে চলে এগিয়ে নিয়ে যায় আমাকে যোগাযোগ করেন। আমি ওনাদেরকে বলেছি এই সাধু উদ্যোগ সমাজের বিভিন্ন স্তরে যদি ছড়িয়ে পড়ে, শুধু আপনি একা না আরও শিক্ষানুরাগী ব্যক্তি যারা এগিয়ে আসবেন, বর্তমান যে ক্ষয়িষ্ণু সমাজ সেই ক্ষয়িষ্ণু সমাজেরকে উদ্ধার করতে এরকম একটি শিক্ষাবিদ শিক্ষা সচেতন মানুষের আরও আরও বেশি করে প্রয়োজন, এবং সেই উদ্দেশ্য নিয়েই মাননীয় হোসেন সিদ্দিকী সাহেব এরকম একটি ইনস্টিটিউশনের চিন্তাভাবনা করেছেন। আমি এসেছি ছাত্রছাত্রীদের দেখেছি যারা প্রায় নিম্ন স্তরের সমাজের পিছিয়ে পড়া অংশের ছেলেমেয়ে তাদেরকে তুলে আনার কি আপ্রাণ প্রচেষ্টা, এবং এরকম একটি শুধু ছাত্রদের এগিয়ে নিয়ে জানা তাদের যে মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস সেই সিলেবাসের সঙ্গে সঙ্গে তিনি ধর্মীয় শিক্ষারও কিছু চর্চার কথা বলেছেন। ধর্ম কেবলমাত্র মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দেয় না, তার যে বিজ্ঞান ভিত্তিক যুক্তিবাদী মননগুলি আছে তার থেকে তুলে আনতে চেয়েছেন, এবং আবাসিক একটি বিদ্যালয় গড়ে তোলার পরিকল্পনা করেছেন। ছাত্রছাত্রীদের আমি ক্লাসও দেখেছি, খুব হয়তো নিম্ন শ্রেণী থেকে তুলে আনা ছাত্রছাত্রী তারা শিক্ষার আলোকে আলোকিত হোক, আমি চাই এরকম একটি সুন্দর পরিবেশ বিদ্যালয়ের, যে একটা আদর্শ বিদ্যালয় যে পরিবেশ হওয়া দরকার সেরকম একটি স্থানে তিনি বিদ্যালয় গড়ে তোলার পরিকল্পনা করেছেন। এবং ক্লাস ভিত্তিক আমি কিছু শিক্ষক শিক্ষিকাদের সঙ্গেও পরিচয় হয়েছি, তারা অতীব যত্ন সহকারে সেই ছাত্রদের গড়ে তোলার যেন একটা দৃঢ় প্রতিজ্ঞ নিয়ে এগিয়ে চলছে। অভিভাবক অভিভাবকদের কাছে অনুরোধ, আপনারা নির্দ্বিধায় এখানে আপনাদের যে সন্তান সন্ততি তাদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আপনারা এই বিদ্যালয়ে পাঠাতে পারেন। ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে, ভর্তির যে অ্যাডমিশন টেস্ট হবে সেখানে বসুন, আসুন বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করুন, যে কোনো রকম সহযোগিতার ক্ষেত্রে তিনি হাত বাড়িয়ে দেবেন এই আশা রাখি, আমরা সবাই মিলে এগিয়ে যাই। প্রথমেই এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পীর হোসেন সিদ্দিকী সাহেবকে আন্তরিক অভিনন্দন জানাবো যে তিনি আত্মকেন্দ্রিকতার মায়াজাল থেকে মুক্ত হয়ে একটা উদার ভাবনা চিন্তা নিয়ে যে পথে এগিয়ে চলেছেন সেই পথটাই ছিল ওনার পরিবারের ঐতিহ্যের পরম্পরা। যে মহান ব্যক্তির স্মরণে প্রতিষ্ঠান পীর জুলফিকার আলী, তার জীবনটাই ছিল একদিকে যেমন ধর্ম সংস্কার অপরদিকে ছিল শিক্ষা সংস্কার। তো মহান ব্যক্তির স্মরণে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আগামী দিনে বাংলার সব মানুষের কাছে একটা গ্রহণযোগ্য হয়ে উঠবে এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ উনি যে প্রতিষ্ঠাতা যে পরিবার থেকে উঠে এসেছে সেই পরিবারের ঐতিহ্যই ছিল পূর্ব ভারতের বুকে শিক্ষার সংস্কার করা। আজকে সরকারিভাবে যত মাদ্রাসা স্কুল বিভিন্ন প্রতিষ্ঠান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই পরিবার দ্বারাই কিন্তু প্রতিষ্ঠিত হয়ে আছে। বর্তমান সময়ে
আমাদের ধর্মীয় শিক্ষার ভাবাবেগকে সম্পূর্ণ অক্ষুণ্ণ রেখে টেকনোলজিতে যে আমাদের ছেলেমেয়েদেরকে এগিয়ে দিতে হবে সেই পরিকল্পনা নিয়েই কিন্তু পীর জুলফিকার আলী ইনস্টিটিউশন এগিয়ে চলেছে। আজকে যারা আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের যারা সম্মানীয় শিক্ষকরা এখানে এসেছেন তারাও দেখলেন, তারাও দেখে যথেষ্ট সন্তুষ্ট, কারণ যে পথে হাঁটলে এই আজকের প্রজন্মের ছেলেমেয়েরা প্রতিদ্বন্দ্বিতার বাজারে যোগ্য প্রতিযোগী হয়ে উঠবে সেই পদক্ষেপ কিন্তু এখান থেকে শুরু হয়েছে। তাই অভিভাবকদের কাছে অভিভাবকদেরকে আবেদন করব যে বর্তমান সময় শুধু আপনাদের ছেলেমেয়েদেরকে লেখাপড়া শুধু শেখালেই হবে না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ এমএ পাস করালে হবে না, শিক্ষার গুণগত মান যদি ভালো না হয়, কোয়ালিটি এডুকেশন যদি না হয়, তারা কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতার বাজারে টিকতে পারবে না। তা সেটা হতে গেলে যে তার পরিকাঠামো থাকা দরকার, ভালো ছাত্র ভালো ছাত্রী তৈরি করতে গেলে যে পরিকাঠামো দরকার, পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন ঠিক সেই পরিকাঠামো নিয়েই এগিয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীর সঙ্গে কথা বললাম, আমি এখানকার যারা শিক্ষক যারা শিক্ষিকা যারা তাদেরকে শিক্ষা দানে ব্রত আছেন তারা যে সঠিক পথে ছেলেমেয়েদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই ছাত্রছাত্রীদের যে ফিডব্যাক আমরা পেলাম সেটাই কিন্তু প্রমাণ করে। তাই অভিভাবকদেরকে অনুরোধ করব যে আপনার এক তো ফুরফুরা শরীফ আজও পশ্চিমবাংলার মানুষের কাছে অত্যন্ত পবিত্র এবং বিশ্বস্ত, সেই বিশ্বস্ত ভূমিতেই এই প্রতিষ্ঠান চলছে। তো আপনারা আপনাদের সন্তানদেরকে নিশ্চিন্তে বিনা দ্বিধায় এই প্রতিষ্ঠানের সঙ্গে অন্তর্ভুক্ত করে দিন। তাহলে একদিকে তেমন যারা ব্যবহারিক শিক্ষার সাথে সাথে প্রযুক্তিগত বিদ্যায় এগিয়ে যাবে, অপরদিকে সম্পূর্ণ ইসলামী ভাবাবেগ পরিবেশের, কারণ সব যে কোনো ধর্মের মানুষই হোক না কেন ধর্মেও শিক্ষার যদি বেসিক জ্ঞান ছেলেমেয়েদের মধ্যে না দেওয়া হয় তার সে যে ধর্মাবলম্বী হোক না কেন সে সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে না। বর্তমান সারা পৃথিবী সারা দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের ছেলেমেয়েদেরকে ধর্মীয় ভাবাবেগের শিক্ষার প্রয়োজনীয়তা আছে। সেক্ষেত্রে আমি অন্তত আশা করছি, আমি পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় যাচ্ছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যাচ্ছি, তো যেভাবে এগিয়ে যাচ্ছে আজকের এই ফুরফুরা শরীফে পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের কিন্তু চলার পথ ঠিক এগিয়ে যাচ্ছে। তো আমি হোসেন সিদ্দিকী পীর যাদব, যিনি তার পেশা কিন্তু সম্পূর্ণ আলাদা, সে পেশার বাইরে এসেও, কারণ শিক্ষার কোনো ধর্ম নেই, ধর্ম জানার জন্যে বোঝার জন্যে ভালো লেখাপড়া শিখতে হয়, পবিত্র কোরআন শরীফ শুরু হয়েছিল লেখাপড়া দিয়ে। তাই সেই স্বাভাবিকভাবে আজকে শিক্ষার প্রসার প্রসার ক্ষেত্রে আমাদের এগিয়ে যেতে হবে। আর আমি আন্তরিক অভিনন্দন জানাবো যারা বিভিন্ন মিডিয়া বন্ধুরা আছেন, আপনারাই একমাত্র পারেন এই প্রতিষ্ঠানকে, আমরা বলছি আমরা কিন্তু বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো না। আজকে সোশ্যাল মিডিয়া মেইন স্ট্রিমের থেকে সবসময় সহযোগিতা পাওয়া যায় না, কিন্তু সোশ্যাল মিডিয়া আজকে আমাদের সমাজের অ্যাসেট, সোশ্যাল মিডিয়ারা আজকে আমাদের সমাজকে আমাদের দেশকে আমাদের জাতিকে প্রগতির পথে এগিয়ে দিতে পারে। তাই আপনারা যারা এখানে এসেছেন বিভিন্ন চ্যানেল তাদের প্রত্যেকের যারা সিইও আছেন সাংবাদিক আছেন সেই সমস্ত আমার তরুণ তাজা বন্ধুদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাবো, আপনারা এই প্রতিষ্ঠানের সঙ্গে থাকুন, আমরা সকলে সঙ্গে থাকি, তাহলে প্রতিষ্ঠানটা একদিন ফুরফুরা শরীফের বুকে, আগামী এই প্রতিষ্ঠান আজ যা অঙ্কুর আগামী দিনে তা মহিরুয়ে পরিণত হবে, এটা আমার বিশ্বাস। খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দুটো আলাদা আলাদা হোস্টেলের ব্যবস্থা করেছেন ছেলেমেয়েদের থাকার জন্য এবং কোয়েড সিস্টেমে ক্লাস, তার সঙ্গে সব থেকে যেটা দূরের অভিভাবকরা অনেকে ভাবেন যে ছেলেমেয়েদেরকে কোথায় রেখে যাচ্ছি, একটা খুব সুন্দর সিস্টেম শুরু করেছেন, টোটালটাই একদম সিসি ক্যামেরার মধ্যে মুড়ে দিয়েছেন। প্রথমে আমি বলবো পীর মাওলানা মোহাম্মদ হোসেন সিদ্দিকী সাহেবকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, এবং উপস্থিত যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সমাজের পরিচয় হলো তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন, এবং পরিচালন কমিটির প্রতিটা সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন, সাথে সাথে আপনাদেরকে আমার আন্তরিক অভিনন্দন। নবশিক্ষাবর্ষের এই প্রস্তুতি যে সভা এতে আমি উপস্থিত হতে পেরে অত্যন্ত নিজেকে ধন্য মনে করি। আর এই যে পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন, এটা সত্যিকারের একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, হুগলি জেলার বিভিন্ন এলাকায় বহু স্কুল আছে, তো এই স্কুলটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে আমি দেখলাম একাধারে আধুনিক শিক্ষা, যেখানে আপনার কম্পিউটার রয়েছে, সায়েন্স ল্যাবরেটরিজ, স্পোকেন ইংলিশ এবং ড্রয়িংয়ের উপরে বিশেষ ক্লাসের ব্যবস্থা রয়েছে, এবং সাথে সাথে এখানে যেটা হচ্ছে ইসলামিক কৃষ্টি কালচার নিয়ে সচেতন করা হচ্ছে,
যাতে আমাদের ইসলামিক, যেহেতু আমরা জানি যে প্রতিটা সমাজের কল্যাণের জন্য ইসলামিক আদর্শ আজ বড় প্রয়োজন, ধর্মীয় অনুবাদনা নেই, অথচ আমরা প্রত্যেককে মিলেমিশে থাকার যে সম্প্রীতির বাণী ইসলাম দিয়েছে সেইটাকে এখানে ভালোভাবে পাঠ দেওয়া হয়, সাথে সাথে হিন্দি, বাংলা এবং আরবি এবং ইংরাজি সহ অন্যান্য বিভিন্ন ভাষাও এখানে ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, ভাষা যাতে রপ্ত করতে পারে ছেলেরা। এবং কারিগরি শিক্ষারও ব্যবস্থা আমি দেখলাম এখানে রয়েছে, বিভিন্ন এই সেলাই মেশিন সহ অন্যান্য কম্পিউটার এগুলো রয়েছে। এছাড়াও আমি যেটা দেখলাম যে প্রতিটা মানে প্রি নার্সারি থেকে মাধ্যমিক পর্যন্ত প্রতিটা ছেলে অত্যন্ত দক্ষতার সঙ্গে পড়াশোনা করছে। আমরা প্রত্যেকটা ক্লাসকে আমরা ভিজিট করলাম, দেখলাম যে প্রতিটা ছেলে একজন আদর্শ আর কি মানে নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য যথেষ্ট প্রশিক্ষণ প্রাপ্ত এবং তাদের পড়াশোনা যথেষ্ট ভালো। তো আমি আবারও প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই। আর যারা ভিউয়ার্স বা বিভিন্ন যারা অভিভাবক যারা ভাবছেন তার সন্তানকে কোথায় ভর্তি করাবেন, তো আমি আমার দিক থেকে বিশেষভাবে অনুরোধ করব যে পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন, যেখানে আবাসিক এবং অনাবাসিক দুটি ব্যবস্থা আছে, এখানে পড়াশোনার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা এবং এখানে থাকা খাওয়াও খুব উন্নত মানের আর কি, যেটা দেখলাম থাকারও সুবন্দোবস্ত এবং সাথে সাথে খাওয়া দাওয়া খুব রুচিসম্মত খাওয়া দাওয়া হয়। তো আমি প্রত্যেককে অনুরোধ করবো যে আপনারা ছেলেদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এবং প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার জন্য এই পীর জুলফিকার আলী ইনস্টিটিউশনে পাঠাবেন, ভর্তি করাবেন, তাতে আমাদের সমাজ তথা দেশের কল্যাণ হবে। এই জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের পক্ষে, পরিচালন সমিতির পক্ষে যারা আছে তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি যে আমাদেরকে আহ্বান করার জন্য। আমার সঙ্গে আছেন এখানেতে আমাদেরই মানে খুবই পরিচিত আর কি সাজ্জাদ সাহেব আছেন, দীর্ঘদিনের পরিচয় আছে ওনার সঙ্গে। খুব ভালো লাগছে এই অনুষ্ঠানটা এসে। আর আপনার যে প্রশ্নটা করেছেন সেটা একটু লেন্দি উত্তরটা হবে। আমরা অনেকক্ষণ ধরেই আর কি বিভিন্ন জায়গা স্কুলে পরিদর্শন করলাম, যেমন হচ্ছে যে ক্লাসরুমে গেছি, তারপরে কম্পিউটার রুমে গেছি, ছেলেমেয়েরা কোথায় আছে থাকে, তারা কী খায়, কেমন পড়াশোনা করছে, সেখানকার স্টাফ কেমন, সবটাই পরিদর্শন করলাম। এক কথায় আমাকে যদি বলেন এটা প্রশ্নটা আমার জন্য থাকে, তাহলে এটা অনবদ্য। এরকম একটা পরিবেশে উনি পীর সাহেবের ঘরের ছেলে, তার যে কাজ, সে কাজটার থেকেও তিনি বেশি করে এখানে সময় দান করছেন এবং সেটা থেকে নিজেকে বেরিয়ে এসে সেই পেরিফেরি থেকে বেরিয়ে এসে মানুষের শিক্ষার জন্যে যে কাজটা তিনি করছেন সেটা অনবদ্য। আমার খুব ভালো লেগেছে। আর এটা যদি এই ইনস্টিটিউশন সম্পর্কে কেউ জানতে চায় তাহলে আমি বলবো যে এখানেতে বিনা দ্বিধায় আর কি এখানে তার ছেলেমেয়েকে ভর্তি করতে পারে, এখানেতে পড়াশোনার সুযোগ আছে, প্রি প্রাইমারি থেকে একবারে মাধ্যমিক পর্যন্ত প্রেজেন্টের সুযোগটা আছে, আর পুরোটাই হচ্ছে সেকেন্ডারি বোর্ডের যে বাংলা মিডিয়ামের যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী পড়ানো হয়, ওয়েল ট্রেন্ড টিচার্স আছে, তারপরে হচ্ছে যে ম্যানেজমেন্টের নিজে পীর সাহেব নিজেই আছেন, সেজন্য খুব ভালো ব্যবস্থা। আমি অভিভূত, হ্যাঁ, এর থেকে ভালো কিছু হতে পারে না, এটাই আমার মনে হয়েছে। এলাকার পরিবেশটাও হচ্ছে যে আমার এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে যায়, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি ঠাকুর পরিবারের মানে জমিদার পরিবারের ছেলে, তিনি কলকাতায় ছিলেন ঠাকুর পরিবারে, আমি নিজে গেছি ওখানেতে পরিদর্শন করেছি, সেই কলকাতার মতো জায়গা ছেড়ে শান্তিনিকেতনে চলে গিয়েছিলেন পড়াশোনার জন্যই আর কি, এবং সেখানে যে পরিবেশটা এটা সেরকম নয়, কিন্তু তারই একটা প্রতিচ্ছা আমি এখানে খুঁজে পাচ্ছি আর কি। একবারে নিরিবিলি নির্ঝঞ্ঝাট, যে কোনো সময়ে গার্জেনরা এখানে সহজেই আসতে পারে, যেহেতু এটা শ্রীরামপুর এবং জাঙ্গিপাড়া যে 31 নম্বর বাস রুট তার পাশেই অবস্থান করছে, এর থেকে ভালো আর কিছু যোগাযোগ ব্যবস্থা হতে পারে না, এটাই মনে হয়েছে। আর তাছাড়াও গাছগাছালি এখানে ভর্তি, সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশটাও খুব মনোরম। আমার পরিচয় হচ্ছে, আমার নাম হচ্ছে মোহাম্মদ আবু আক্কার মণ্ডল, আমার বাড়ি বর্ধমান জেলায়, আমি ইংলিশের লোক। আর হচ্ছে যে এই পাশেতেই ফুলপুরার পাশেই চকতাজপুর হাজি ইলাই বক্স হাই মাদ্রাসা, ওই হাই মাদ্রাসায় আমি 2001 সালে হেডমাস্টার হিসেবে যোগদান করেছিলাম। অলরেডি আমি আমার সার্ভিস মানে শেষ করেছি 2018 সালে 31 অক্টোবর, এখন আমি রিটায়ার্ড টিচার।